ওয়ালাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। তো বরাবর মতো চলে আসলাম আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে ভিডিও টপিক হচ্ছে কবুতরের খোপের যে গঠন, এটা নিয়ে। কবুতরের খোপ আপনার পরিপূর্ণ কেমন হলে ভালো হয়, কোন সিস্টেমে থাকলে ভালো হয়, কীভাবে রাখবেন, কীভাবে কেবেন, এই জিনিসগুলো আজকে ভিডিওতে দেখাবো। যে কবুতরের পিছনে কেমন থাকবে, সামনে কেমন থাকবে, খুঁটি কেমন থাকবে, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এবং আমাদের উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করে থাকুন। সর্বপ্রথম হইতেছে আপনার সিলেক্ট করতে হবে আপনি কতটুকু কবুতরের খোপ দিতে চাচ্ছেন। আপনি বড় আকারে দিতে চাচ্ছেন না ছোটো আকারে দিতে চাচ্ছেন, সেটাই আপনার প্রথম বিষয় হবে। যে ছোটো আকারে যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ কম হবে, আর যদি বড় আকারে দিতে চান সেক্ষেত্রে আপনার খরচ বেশি হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই দেখেন এটা হইতেছে আপনার 300x7, এটা হচ্ছে 49 মুখের আর কি কবুতরের খোপ। এটা অনেক বড়, বিশাল বড় কবুতর, একটা মোবাইলও ধরবে না এইভাবে দিলে। ঠিক আছে, মোবাইলও ধরতে চায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি বড়ো কবুতরের খোপ দিতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ কম হবে, আর যদি ছোটো কবুতর দেন তাহলেও খরচ কম হবে, কিন্তু বড়োটা দেওয়াই ভালো, কারণ একসাথে আপনার যদি অনেকগুলো কবুতর হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তীতেও পালন করতে পারবেন, আর যদি ছোটো কবুতর দেন তাহলে আবার ভাঙতে হবে, আবার বড়ো করতে হবে, মানে বিভিন্ন ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনারা একসাথে যদি বড়ো কবুতর খোপ দেন তাহলে আপনাদের খরচও কম হবে এবং পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।